হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু টেকনিক্যাল ব্যাংক। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ইনস্টাগ্রাম থেকে আর্নিং করবেন। তো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেট আপ করার পর কিভাবে আপনি যে ওয়েবসাইটে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন সেই ওয়েবসাইটে কিভাবে আপনি সম্পূর্ণ প্রপারলি অ্যাপ্লাই করতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনি একটি বাজার ওপেন করবেন। বাজার ওপেন করার পর এখানে choicebar.com লিখে এন্টার করবেন। এন্টার করার পর এখানে আপনি যে লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনি একটি এখান থেকে নিচ সিলেক্ট করবেন, যে কোনো একটি নিচ সিলেক্ট করবেন। নিচ সিলেক্ট করার পর সেখান থেকে আপনি যেই নিচ সিলেক্ট করবেন সেই নিচ রিলেটেড অর্থাৎ যেইটি নিয়ে আপনি কাজ করতে চান, মেন ওমেন, জুয়েলারি, বিউটি, কেস, কিচেন, যে কোনো একটি। যেমন আপনি যদি মেন নিয়ে যদি কাজ করতে চান বা কিচেন নিয়ে যদি কাজ করতে চান, কিচেন রিলেটেড আপনি প্রোফাইল পিকচার বা ইটিসি ফটো আপনি আপনার অ্যাকাউন্টে আপলোড করবেন এবং ম্যাক্সিমাম 200 থেকে 300 ফলোয়ার আপনাকে গেইন করতে হবে, তারপর আপনি অ্যাপ্লাই করতে পারেন। তারপর এখানে দেখেন আপনি নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখেন পার্টনার্স প্রোগ্রাম। পার্টনার্স প্রোগ্রামে যাওয়ার পর এখানে দেখেন আপনার জয়েন হওয়ার পর আপনি প্রমোট করবেন, অর্থাৎ আপনি এই লিঙ্কটি আপনি শেয়ার করবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা আপনার ইনস্টাগ্রামে, তারপর আপনি আর্নিং করতে পারবেন। তো এখানে জয়েন নাওতে ক্লিক করবেন। জয়েন নাওতে ক্লিক করার পর আপনি একটি ইমেল দিবেন। ইমেল দেওয়ার পর একটি পাসওয়ার্ড দিবেন, তারপর আপনার এক নাম দিবেন, তারপর আপনার ইনস্টাগ্রাম দিবেন। তো এখানে ক্রিয়েট নাওতে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি খুলে যাবে। তো আমার অলরেডি একটি অ্যাকাউন্ট রয়েছে, সো আমি লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করার পর এখানে আপনি লগ ইনে ক্লিক করবেন, আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করবেন। তো এখানে দেখেন আপনার লগ ইন হয়ে গেছে। তো এখানে আর কিছু করতে হবে না। তো এখানে আপনি মার্কেটিং টুলসে যাবেন। এখানে আপনি যে কোনো প্রোডাক্ট সিলেক্ট করেন সেখানে আপনি লিঙ্ক পেস্ট করে এখান থেকে আপনি লিঙ্ক জেনারেট করে আপনি প্রমোশন করতে পারেন। সেই লিঙ্কের মাধ্যমে কেউ যদি আপনার প্রোডাক্ট কিনে সেই কমিশন কিছু আপনি পাবেন। তো এখানে অ্যানালাইটিক্সে আপনি লিঙ্ক শেয়ারের অ্যানালাইটিক্স দেখতে পারেন, কেউ ভিজিট করলো বা অর্ডার করলো কমিশন কত বা পার্সেন্টেজ কত আপনি দেখতে পারেন। পেমেন্টসে যাবেন। পেমেন্টসে যাওয়ার পর এখানে দেখেন আপনি যদি পেমেন্ট এখানে আপনার অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি উইথড্র করতে পারেন। এখানে আপনি বিকাশ বা এখানে দেখেন কী ওয়েতে আপনি পেমেন্ট করতে পারেন, বিকাশ, পেওনার, আলি পে বা পেপাল, গিফট কার্ড, ডেবিট কার্ড ইত্যাদি ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে আপনি আপনার টাকা উইথড্র করতে পারেন। টার্গেটেড অ্যান্ড বোনাস এখানে আপনার রয়েছে, কীভাবে আপনি পার্সেন্টেজ পাবেন। তারপর এখানে সেটিংয়ে রয়েছে। সেটিংয়ে যাওয়ার পর আপনার কিছু লাগবে না। তো এখানে প্রমোশন স্টাক হলে আপনার ইনস্টাগ্রাম দিয়ে দিবেন, তারপর আর কিছু নাই, তারপর আপনি সেভ করে দিবেন। তো এই হচ্ছে আপনার অ্যাকাউন্ট সেট আপ চয়েস বার্ড। তো এখান থেকে আপনি চয়েস বার্ড ওয়েবসাইটে গিয়ে যেই প্রোডাক্টটি আপনি প্রমোশন করবেন অর্থাৎ সেই প্রোডাক্ট আপনি এখানে পেস্ট করার পর এখানে লিঙ্ক জেনারেট করে আপনি শেয়ার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা যদি কেউ প্রোডাক্ট কিনে তাহলে সেখান থেকে আপনি কিছু কমিশন পাবেন। তো এই হলো আপনার ইনস্টাগ্রাম থেকে আর্নিং করার প্রসেসটি। আশা করি বুঝতে পেরেছি। বুঝে দেখলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, নতুন হলে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, যদি আপনি ফলোয়ার গেইন করতে চান তাহলে অবশ্যই আপনি কিভাবে একটি ইজি এবং ফ্রি টিপস দিয়ে দিচ্ছি। আপনি ম্যাক্সিমাম 100 থেকে 1000 বা 600 ফ্রেন্ড অর্থাৎ ফলো করেন, অর্থাৎ 600-700 মাঝে আপনার ম্যাক্সিমাম 200-300 আপনাকে ফলো ব্যাক করবে।